ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কিছু পেইন্ট করা বেসিক্যালি। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে খুব সহজেই বিভিন্ন আকৃতি তৈরি করে ফেলতে পারবেন। অর্থাৎ ফানি ক্যারেক্টার হয়ে গেল, খুব সহজে এই ধরনের কাজ করতে পারবেন। এছাড়া আরও অনেক কাজ করতে পারবেন পেইন্ট ব্রাশ টুল দিয়ে। ব্লো ব্রাশ টুলের কাজও সেম, হ্যাঁ, যেহেতু দুটাই ব্রাশ টুলস। এটা হচ্ছে শেপার টুলস, আপনি এটা যে ধরনের শেপ আর্ট করবেন সেই ধরনের শেপও তৈরি করে ফেলবে। এটা হচ্ছে শেপার টুলের কাজ। এখানে পেন্সিল টুলস আছে, হ্যাঁ, পেন্সিল টুলের কাজ অ্যাজ ইউজুয়াল যা হয়, আমরা বাস্তব জগতে পেন্সিলে যেটা করি এখানেও সেটাই। কোনো কিছু পেন্সিলের মতো আর্ট করার জন্য, হ্যাঁ, স্মুথ টুল, পাতি রেজার টুল। পাতি রেজার টুল হচ্ছে, এখানে দেখেন বেশ কিছু পাত তৈরি হয়েছে, হ্যাঁ, এটা আপনি ইরেজ করে দিতে পারতেছেন। এটা হচ্ছে পাতি রেজার টুলের কাজ। রেজার টুলের কাজ দেখার আগে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। ইরেজার টুলের কাজ হচ্ছে এটাকে মুছে ফেলা, কোনো একটা নির্দিষ্ট অংশ বা এভাবে মুছে ফেলা, ইরেজ করে ফেলা। আপনি যদি এইভাবে একটা একটা সাইড রিমুভ ইরেজ করতে চান, তাহলে অল্টার চেপে ধরে যদি আপনি এইভাবে মাউস দিয়ে নিয়ে আসেন, তাহলে যতটুকু এই সাদা অংশের মধ্যে পড়বো ততটুকু ইরেজ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে সিজার টুল। সিজার টুলটা হচ্ছে আপনি একটা এলিমেন্ট সিলেক্ট করলেন, এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সিলেক্ট করে নিয়ে যাবেন, তাহলে দুইটা বিন্দু আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে সিজার টুলের কাজ। অর্থাৎ আমি এইখান থেকে এইখান যদি আলাদা করতে চাই, তাহলে দেখেন এটা কেটে গেল। এটা হচ্ছে সিজার টুলের কাজ। এরপরে নাইফ টুল। নাইফ টুলটা হচ্ছে আপনি এটাকে যে মাঝখান দিয়ে নাইফের মতো নিয়ে যাবেন, ও শেষ অংশ দিয়ে কেটে যাবে। এটা হচ্ছে নাইফ টুল। অর্থাৎ এই তিনটা ইরেজ টুলের কাজ।